তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আপনাদের বাড়িতে হয়তো দাদু বা ঠাকুরদা বা বাবা যে জায়গা সে সম্পত্তিগুলো রয়েছে সে সম্পত্তিগুলো হয়তো আপনাদের নামে রেকর্ড এখনও পর্যন্ত হয়নি তারা হয়তো মারা গিয়েছে এবং তাদের জায়গা বা তাদের সম্পত্তিগুলো আপনাদের নামে আপনারা কিভাবে রেকর্ড করবেন যেটা ওয়ারিসের সূত্রে কিন্তু সেটা আপনাদের এখানে আবেদন করতে হবে তো সেটা আবেদন করবেন কীভাবে কি কি লাগবে তা সম্পূর্ণ কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং আপনার স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ফার্স্টে আপনাদের বলে রাখি ফার্স্টে আপনারা বাংলা ভূমি যে সাইডটা রয়েছে এই সাইডে কিন্তু আপনাদের চলে আসতে হবে এবং এখানে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে এখানে তখন একটা অপশন রয়েছে সাইন ইন রয়েছে এবং সাইন আপ অপশন রয়েছে তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাইন আপ অপশনের কাছে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে দেখবেন যে একটা এরকম ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে এরপর কিন্তু দেখুন আপনার ফার্স্ট নাম মিডিল নাম লাস্ট নাম বিভিন্ন কিন্তু অপশন কিন্তু চা হয়েছে এরপর আপনার গার্জেন নাম অ্যাড্রেস দিয়ে দেবেন ইউজার টাইপ অথবা আপনি এখানে সিটি চেঞ্জ যেটা রয়েছে সেটাই থাকবে এখানে আপনার ব্লক না পৌরসভা সেটি দেবেন পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড এই সব মোবাইল নাম্বার অবশ্যই এখানে থাকবে ওটিপি যাবে আপনার মোবাইলের মাধ্যমে বা ইমেলটা অবশ্যই দিন দেবেন মোবাইলটা না দিয়ে ইমেলটা দেবেন ইমেল একটা ওটিপি যাবে এরপর আপনার এখানে আপনার মোবাইলে যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে এবং না থাকলেও কোনো ক্ষতি নেই সেই মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে আপনারা দিয়ে দেবেন এইখানে ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন অপশান রয়েছে পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড কিন্তু আপনাদের ছ সংখ্যা বানিয়ে নেবেন এইখানে পাসওয়ার্ডটা লিখে আবার কনফার্ম পাসওয়ার্ড দেবেন ক্যাপচার দিয়ে দেবেন এবং এখানে সাবমিট অপশান ক্লিক করলে এখানে আপনারা সাইন আপ করে নিলেন সাইন আপ করে নেওয়ার পর আপনার সরাসরি কিন্তু আপনার সাইন ইন করে বা লগ ইন করে আপনাদের এখানে এই সাইটটা কিন্তু খুলতে হবে এখানে সরাসরি আপনারা কী করবেন আপনার সরাসরি কিন্তু সাইন ইন করতে হবে সাইন ইন করতে গেলে আপনার এখানে আপনার ইউজার নেম এখানে লিখে দেবেন এবং পাসওয়ার্ড লিখে এখানে ক্যাপচার দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন আপনি যখন এখানে লগ ইন করলেন সরাসরি কিন্তু এখানে আপনার নামটা কিন্তু শো করবে এরপর আপনার যে ওয়ারিসের সূত্রে আপনি যে জায়গা আপনার নামে রেকর্ড করবেন তার জন্য আপনাকে অনলাইন এখানে অ্যাপ্লিকেশান করতে হবে তো অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে সরাসরি আপনার এই জায়গায় কিন্তু আপনার একবার এই জায়গায় আপনার সরাসরি কিন্তু টিক চেন দেবেন এই যে টিক চিহ্ন দেওয়ার সরাসরি দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা চিহ্ন দেবেন এখানে দেখুন ওয়ারিস অ্যাপ্লিকেশান অপশন রয়েছে এই জায়গায় আপনার চিহ্ন দিয়ে দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সাইডটা আবার ওপেন হবে একটুকু অপেক্ষা করবেন এরপর আপনার সামনে এরকম একটা ফর্ম্যাট ওপেন হয়ে যাবে এরপর সরাসরি দেখুন কোড উইজ এবং নাম উইজ দুটি অপশন রয়েছে তো নাম অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশন করতে চাই তো এখানে কার এখানে ফার্স্টে আপনার দেখুন আপনার দাদুর নামে বা বাবার নামে বা অন্য কোনো জায়গাটা সম্পত্তি রয়েছে যার নামে রয়েছে এবং সেখানে আপনার কোন ডিস্ট্রিক্ট আপনি বাস করছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন আপনার ব্লক কোন ব্লকে আপনারা রয়েছেন সেই ব্লকের নামটা কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দেবেন এরপর ধরুন আপনি মৌজারে দেবেন অর্থাৎ আপনি যার নামে জমিটা রয়েছে বা দাদুর নামে বা বাবার নামে যে জমিটা রয়েছে তা কোন মৌজায় রয়েছে সেই মৌজা এখানে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে সেই মৌজার নামটা কিন্তু পেয়ে যাবেন এরপর সেই খতিয়ার নাম্বারটা এখানে দিয়ে দেবেন সে বাবা বা দাদুর নামে যে খতিয়ান সে নাম্বার দিয়ে দেবেন যার নামে রয়েছে এবং এইগুলো আপনাদের কিছু করা দরকার নেই এরপর আপনার ডেট অফ সার্টিফিকেট লাগবে অর্থাৎ যার নামে জমিটা রয়েছে তার কিন্তু ডেথ সার্টিফিকেট লাগে অর্থাৎ বাবার নামে যে থাকে তো বাবার ডেথ সার্টিফিকেট লাগবে বা বাবা মারা গিয়েছে তার জমি হয়তো আপনি আপনার নামে করতে চান বা দাদু মারা গেছে আপনার নামে করতে চান তো দাদুর কিন্তু ডেথ সার্টিফিকেট লাগবে এরপরে কিন্তু তার সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে তো আপলোড করতে গেলে মোবাইল থেকে করতে গেলে সরাসরি কিন্তু আপনারা একটা প্লেস্টের থেকে কিন্তু একটা অ্যাপস কিন্তু ডাউনলোড করে নেবেন তো কোন অ্যাপসটা ডাউনলোড করবেন চলুন আপনারা এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটা যখন ডাউনলোড করে নেবেন এরপর সেই অ্যাপসটা আপনারা ওপেন করবেন এখানে ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর সরস্বর দেখতে পাবেন ক্যামেরা অপশান থাকবে সেই ক্যামেরা অপশানের কাছে ক্লিক করবেন এবং আপনারা যে ডেথ সার্টিফিকেটটা আপনার ছবি তুলে নেবেন এরপর একটা পঞ্চায়েত দিয়ে ওয়ারিস সার্টিফিকেট সেটা ছবি তুলে নেবেন ছবি তুলে নেওয়ার পর সরস সেটাও সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পর সরস আপনার আবার আপনারা কিন্তু বাংলা বাংলাভূমির সাইডে কিন্তু চলে আসবেন তো দেখতে পাচ্ছেন এখানে ডেট ডেট কোন ডেটে মারা গিয়েছে সেই ডেটটা এখানে দিয়ে দেবেন এখানে আপনার ডেট সার্টিফিকেট আপলোড করতে হবে সেটা কিন্তু দুই এম বি কিন্তু ম্যাক্সিমাম কিন্তু হওয়া চাই সেটা পিডিএফ ফাইল কিন্তু হওয়া আছে ওই অ্যাপসটা আপনার ডাউনলোড করবেন সেটা ছবি তুললেই ছবি তুললেই সরাসরি কিন্তু আপনার এটা দুই এম বি কিন্তু করে নিতে পারবেন এরপর সরাসরি এখানে দেখুন এখানে ওয়ারিস সার্টিফিকেট চাওয়া হয়েছে তো ওয়ারিস সার্টিফিকেট এখানে আপলোড করবেন সেটা দু এম বি হওয়া আছে ম্যাক্সিমাম এবার এখানে নাম্বার অফ দ্য ওয়ার্ডস ক মানে কজন অডিশন রয়েছে তো এখানে আপনার সরাসরি জয়জন রয়েছে তয়জনকার নাম দেবেন যদি দুজন থাকে তো দুইজন নাম দেবেন আমি এখানে একটা অপশন রয়েছে দেখুন যে লিগেল হেয়ার সার্টিফিকেট প্রোভাইড বাইক অর্থাৎ আপনার এখানে যে আপনি এখানে যে লিগেল হিয়ার যে ডকুমেন্টস প্রোভাইড করছে তো কো কোথা থেকে আপনি নিয়েছেন তো এখানে দেখুন এখানে তিনটে অপশন পাবেন এখানে ক্লিক করবেন কোর্ট পঞ্চায়েত এবং কাউন্সিলর তো পঞ্চায়েত থেকে ওয়ারিস শার্ট নিয়েছে সেই পঞ্চায়েত অপশানে ক্লিক করবো ক্লিক কর কজন ওয়ারিসেন রয়েছে সেটা এখানে ক্লিক করব দুজন রয়েছে দুজন এখানে ক্লিক করবো দুজন ক্লিক করতে আবার সরাসরি সিরিয়াল নাম্বার অটোমেটিক কিন্তু বসে যাবে এখানে ক্লিক করবেন অর্থাৎ বসে যাবে এরপর আপনার ফার্স্ট নাম ফার্স্ট যিনি নাম রয়েছে ওয়ারিসিন যার ফার্স্ট নাম রয়েছে আপনি ওয়ারিসান শার্টটা দেখে নেবেন সেই ফার্স্ট নামটা এখানে দিয়ে দেবেন লাস্ট নামটা দিয়ে দেবেন গার্জেন নামটা দিয়ে দেবেন অ্যাড্রেস দিয়ে দিয়ে দেবেন অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু অ্যান্ড অ্যাড্রেস থ্রি অর্থাৎ ভিলেজ তারপর পোস্ট অফিস তারপর থানা এবার দিয়ে দেবেন এবং কাস্ট কী কাস্ট রয়েছে সে কাস্টটা দিয়ে দেবেন ও বিসি না এসসি না জেনারেল সেটা দিয়ে দেবেন এর এরপর জেন্ডার দেবেন মেল না ফিমেল ধর্ম কী রয়েছে সেটা দিয়ে দেবেন এছাড়া এখানে দেখুন আধার বলা হয়েছে এবং আধার যদি আপনার থাকে তো আধার অবশ্যই কিন্তু আধার নাম্বারটা দিয়ে দেবেন দিলেও হবে না দিলেও হবে এরপর এখানে ফোন নাম্বার দিতে হবে সেই ফোন নাম্বার একটা ওটিপি যাবে সেই ওটিপি যে ওটিপিটা সরাসরি এখানে বসিয়ে দিতে হবে এরপর ইমেল দিয়ে দেবে ইমেল একটা ওটিপি সেই ইমেলটা এখানে বসিয়ে দেবেন এরপর এখানে একটা ফটো আইডি প্রুফ চাওয়া হয়েছে ফার্স্টে যার নামটা এখানে লিখলেন তার কিন্তু এখানে ভোটার কার্ড বা আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে তো এখানে দেখুন আপলোড করে জেপিজি ফাইলে হতে হবে তো সরাসরি আপনার মোবাইলে সেই ছবিটা আপ তুলবেন তোলার পর আপনার অনলাইনে চলে যাবেন মোবাইলে ক্রোমবাজ ওপেন করবেন সেখানে ক্রোমবাজ আপনারা লিখবেন যে ইমেজ জেপিজি লিখে যখন আপনারা ক্লিক করবেন সরাসরি সেখানে একটা সাইট কিন্তু পেয়ে যাবেন এবং সেখানে আপনার সেই ছবিটা দিয়ে দেবেন সরাসরি ছবিটা দিয়ে দেওয়ার পর আপনার জেপি যে সাইজে করে নেওয়ার পর সেটা আপলোড করে নেবেন আপলোড করে নেওয়ার পর এখানে অ্যাড যে অপশন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাড অপশান আপার ক্লিক করবেন তো বন্ধুরা যখন আপনার ওটিপিটা দেবেন ওটিপি দিয়ে দেওয়ার পর এখানে এক জায়গায় আপনার কিন্তু টাচ করবেন ওটিপি দিয়ে দেওয়ার পর কিন্তু টাচ করবেন টাচ না করলে কিন্তু আপনার এখানে এটা অ্যাড ওয়ার অপশনটা অপশানটা কিন্তু ক্লিক করতে পারবেন না তো এখানে যখন আপনার ফোন নাম্বার দেবেন এখানে ক্লিক করবেন একটা ওটিপি যাবে সে ওটিপিটা বসাবেন আবার এখানে ক্লিক করবেন এইভাবে কিন্তু দুই জায়গায় কিন্তু ক্লিক করবেন এরপর সরাসরি কী করবেন সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর অ্যাপ্লিকেশান ইএস দুটো অপশান পাবেন তো ইএস অপশানের কাছে ক্লিক করবেন এবং অ্যাড অপশানের কাছে আপনারা ক্লিক করে দেবেন এরপর যখন অ্যাড অপশানে ক্লিক করলেন আবার উপর দিকে স্লাইড করে আপনারা উপর দিকে আবার আসবেন আসার পর দেখুন এখানে যে নাম্বার ও ওয়ার যে অপশান দিয়েছি না দুটো নাম দু নাম্বার দিয়েছি তো আবার আরেকটা আরেকজন আঁকার নাম কিন্তু এখানে বসাতে হবে তবেই কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন তো এইখানে দেখুন একজনকে নাম দিয়েছি আবার কিন্তু দ্বিতীয় জনাকার নাম এখানে আপনারা পরপর কিন্তু দিতে হবে ফার্স্ট নাম লাস্ট নাম সমস্ত কিছু আর এখানে ওটিপি দেওয়ার দরকার নেই সে ফার্স্ট্রেক ওটিপি দিয়েছেন তো এখানে সরস্বত শুধু তার যে ফটো আইডি ফটো আইডির কাছে আপনারা কিন্তু এই যে দ্বিতীয় জনকে যে নামটা এখানে ফিল আপ করলেন তার ফটো আইডি এখানে দিয়ে দিন তার আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে দেবেন এবং এখানে অ্যাড ওয়ার্স অপশন রয়েছে এখানে আপনাদের আবার ক্লিক করতে হবে এবার সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর দ্বিতীয় সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এখানে আবার অ্যাড অপশনের কাছে আপনারা অ্যাড ওয়াইজ কাছে আপনারা আবার ক্লিক করবেন তো বন্ধু অবশ্যই কিন্তু সেই ফটো আইডিরে কিন্তু আপনার জেপিজি সাইজ হতে হবে বাকিগুলো আপনার যেটা আপলোড করবেন সেগুলো কিন্তু পিডিএফ আকার হলে হবে তো এটাকে জেপিজি সাইজ না হলে কিন্তু এখানে আপলোড কিন্তু নেবে না তো অনলাইন থেকে আপনার জেপিজি অ্যাড অপশানে ক্লিক করবেন সেটা কিন্তু নিচে আবার অ্যাড হয়ে যাবে এরপর আপনার এখানে ক্যাপচার এখানে দিয়ে দেবেন এবং এখানে এই জায়গায় ক্লিক করে আপনাকে তখন সাবমিট অপশান রয়েছে এই জায়গায় টিক চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে এখানে দেখুন সাবমিট বলে একটা অপশান রয়েছে এই জায়গায় আমি টিক চিহ্ন দিচ্ছি সরাসরি কিন্তু এটা সাবমিট কিন্তু হয়ে যাবে দেখুন এখানে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গিয়েছে এবং একটা ওআরএসএন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটা ধরে আপনারা কিন্তু চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা কী পর্যায়ে হলো তো সরাসরি আপনি কী করবেন এই জায়গায় ওকে মেরে দেবেন ওই জায়গায় ওকে মেরে দাও সরাসরি আপনারা এখানে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশান কাছে আপনারা এটা ডাউনলোড করে নেবেন তো দেখুন এই অ্যাপ্লিকেশানটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এবং এটা আপনারা প্রিন্ট আউট করে বের করে নেবেন এখানে দেখুন কেস নাম্বার এখনও দেওয়া হয়নি অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান ডেটটা কিন্তু পেয়ে যাবেন এবং কয়জন ওয়ার্ডের সমস্ত কিছু আপনার এখানে পরপর কিন্তু দেখতে পাবেন তো এখানে এটা নিয়ে নেওয়া এইটা প্রিন্ট আউট করে নেওয়ার পর সরাসরি কিন্তু আপনাদের যে যার নামে অর্থাৎ জায়গাটা রয়েছে ঠাকুরদা বা বাবার নামে তার পর্চা এবং পর্চাটা নিয়ে এবং আপনাদের আধার কার্ড নিয়ে এবং আপনার পঞ্চায়েত ওয়ারেশন সার্টিফিকেট এবং যার নামে আপনার জমিটা রয়েছে এবং তার ডেথ সার্টিফিকেট অর্থাৎ জায়গাদার যার নামে রয়েছে জায়গাটা যার নামে রয়েছে দাদুর নামে বা ঠাকুরদার নামে তার ডেথ সার্টিফিকেট সমস্ত কিছু আপনার নিয়ে আপনার কিন্তু অফিসে গিয়ে আপনার কিন্তু এটা জমা করতে হবে এটা জমা করলে তারপরে আপনারা কিন্তু কিছুদিন পর আপনারা জানতে পারবেন যে আপনার নামে সেই জায়গাটা চাপল কিনা আপনার এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনার চেক করতে পারবেন এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে যে আপনার জায়গাটা চাপল কিনা এবং আপনারা সরাসরি কিন্তু বাড়িতে বসে এইভাবে অ্যাপ্লিকেশান করে আপনারা কিন্তু কোনো দালালে মারফত না পড়ে সরাসরি কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন বা এস এম এসের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সেটা আপনার চাপলো কিনা তো তার আগে এটা প্রিন্ট আউট করে বের করে নেবেন এবং আপনার প্রিন্ট আউট করে নেওয়ার পর আর পঞ্চায়েত ওয়ারিসন সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট যার নামে জায়গাটা রয়েছে তার ডেথ সার্টিফিকেট এছাড়া আপনাদের আধার কার্ড আধার কার্ড নিয়ে আপনারা সরাসরি কিন্তু বিএলওর অফিসে আপনাদের জমা দিয়ে আসতে হবে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন থ্যাঙ্ক ইউ বন্ধুরা সকলে ভালো